নমস্কার, স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস তিনি বলেন, রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ওনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে ত্রিপুরা রাজ্যের শিক্ষার হাল হকিকত পাল্টে গিয়েছে। ত্রিপুরা শিক্ষা জগতে একটা নতুন অধ্যায় সৃষ্টি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এদিন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ও ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাসের প্রশংসায় পঞ্চমুখ হন। ত্রিপুরা রাজ্য বিধানসভার অন্যতম সক্রিয় সদস্য সুধাংশু দাস, রাজ্যের সবচেয়ে মেধাবী এবং জনপ্রিয় বিধায়ক তিনি, এমনটাই মন্তব্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কৈলাস শহরের ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ এই বক্তব্য তুলে ধরেন। সোমবার ডলুগাঁও গ্রাম পঞ্চায়েতের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন পাকা বাড়ির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাসও। ঊনকোটি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, কৈলাস শহর মহকুমার শাসক প্রদীপ সরকার, বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রতনমণি সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে বিধায়ক সুধাংশু দাস রাজ্যের শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের প্রশংসা করে বলেন, উনি ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী হবার পর থেকে রাজ্যের শিক্ষার আমূল পরিবর্তন হয়েছে। এনসিআরটির অধীন রাজ্যের সমস্ত স্কুলের পঠন পাঠন শুরু হয়েছে। কৈলাস শহরের বিলাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এরকম প্রত্যন্ত এলাকার ডলুগাঁও দ্বাদশ শ্রেণীর স্কুল বিদ্যাজ্যোতির অধীনে যাবে এবং ১৩ কোটি টাকা ব্যয়ে বিশাল বড় বিল্ডিং তৈরি হবে তা কখনোই এলাকার মানুষ ভাবতেই পারেনি। বিধায়ক সুধাংশু দাস তিনি নিজেও এই ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পড়াশোনা করেছেন বলে তিনি জানিয়েছেন। স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে উনি বক্তব্য রাখতে গিয়ে অনেকটাই অনুভব করেন এই বিষয়গুলি। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমি খুব কম এমএলএ দেখেছি। আমি কত বছর ধরে এমএলএ? ৩০ বছর। আমি খুব কম এমএলএ দেখেছি। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। আমাদের পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। রাজ্য এবং বহিরাজ্যের চিকিৎসকদের এক নির্ভরযোগ্য ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হল। আপনি এবং আপনার পরিবারের চিকিৎসা সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে মেডিসিন, সুগার, গ্যাস্ট্রোলজি, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, নাক, কান, গলা, প্রসূতি ও স্ত্রী রোগ, শিশু, অর্থোপেডিক, চর্ম, সার্জারি, মানসিক রোগ, ব্রেন স্ট্রোক, স্পন্ডিলাইটিস, বিভিন্ন ব্যথা, আর্থ্রাইটিস ইত্যাদি রোগের জন্য রাজ্য এবং বহিরাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ পেয়ে যাবেন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে। এছাড়া বহিরাজ্যে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্টরাও এখন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের শ্রীবাস্তা ফিজিওথেরাপি সেন্টারে রোগী দেখছেন। উন্নত মানের চিকিৎসা জনিত সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বার, ত্রিপুরা মেডিকেল কলেজ রোড, আগরতলা। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 9774691921 অথবা 7005313939। আমরাই আপনাদেরকে উন্নত পরিষেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ।